পাগলা তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। না, পাগলার জিলাপি নাগাল পাবে না। জিলাপি দেওয়া বন্ধ করার জন্য নতুন কৌশলে চলে গেছে ফিনল্যান্ড। একটা সুন্দর, শান্ত, ঠান্ডা একটা দেশ, কিন্তু এই মুহূর্তে পুতিনের ভয়ে অস্থির অবস্থা এই ফিনল্যান্ডের। ইতিমধ্যেই সকলেই জানেন যে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান দেওয়ার সকল প্রসেসিং শেষ। এখন শুধুমাত্র সিল সফর সম্পর্কিত হয়তো কিছু আছে বা কিছু ক্রাইটেরিয়া আছে, জাস্ট এতটুকু বাকি। অপরদিকে সুইডেনের তো যাওয়া বন্ধই হয়ে গেছে। এখন ফিনল্যান্ড গত বছর মে মাসে এই যুদ্ধ শুরু হওয়ার পর যখন ন্যাটোতে আবেদন করেছিল, আরেক মেয়ের আগেই তারা কিন্তু তাদের সদস্যপদ পেয়ে যাচ্ছে। এখন সদস্যপদ পাইতে পাইতে তাদের মাথায় টেনশন ঢুকছে যে ইউক্রেন ন্যাটো নিয়া আজকে ধ্বংসের পথে, আমরা যে ফিনিশরা আছি, মানে ফিনল্যান্ডের তারা আছি, আমরা যে ন্যাটোতে ঢুকতেছি পুতিনের লম্বা শক্ত ওয়ার্নিংয়ের পরে আমাদের পরিণতি কী হবে। সেই পরিণতিকে কেন্দ্র করেই ন্যাটোতে সদস্যপদ পাওয়ার আগে আগেই ভিন্ন রকম এক সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড সরকার। আপনারা জানেন অলরেডি ন্যাটোর মহাসচিব আপনার জেন্স স্টলটেনবার্গ এই মুহূর্তে ফিনল্যান্ডে অপেক্ষা করছেন বা সেখানে সফর করছেন। দর্শক, ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পরপরই নিজেদেরকে নিরাপদ রাখতে নানান পদক্ষেপ নিয়েছিল ফিনল্যান্ড। মূলত তেমন কারণেই রাশিয়ার সাথে যেহেতু লম্বা চূড়ার সীমান্ত আছে, প্রথম টার্গেট করেছে এই সীমান্তটাকে সিকিউর করা। আর সেই সিকিউর থেকেই অলরেডি তারা বেড়া নির্মাণ শুরু করে দিয়েছে। নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তা অনুভব করার পর দেশটি রাশিয়ার সীমান্তের সাথে বিশাল 200 কিলোমিটার, আপনি বুঝেন এটা কম না, প্রায় 124 মাইল এরিয়াতে বেড়া নির্মাণ শুরু করে দিয়েছে। পহেলা মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে রুশ সীমান্তে নির্মাণ শুরু করা এই বেড়া 3 মিটার, মানে 10 ফুট লম্বা হবে। বুঝতে পারছেন যে এটা হিউজ লম্বা হচ্ছে, এবং এর উপরে আবার কাটা তারের বেড়া থাকবে। এটা জানিয়েছে ফিনল্যান্ডের বর্ডার গার্ড বাহিনী। বিবিসি বলছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে রাশিয়ার সাথে দীর্ঘতম সীমান্তটাই আছে ফিনল্যান্ডের। ফিনল্যান্ডের ভয় পুতিন কখন এসে ঢুকা যায়। এর দৈর্ঘ্য হচ্ছে 1340 কিলোমিটার। বর্তমানে রুশ সীমান্তে ফিনল্যান্ডের সীমানাগুলো প্রাথমিকভাবে হালকা কাঠের বেড়ার মাধ্যমে সুরক্ষিত। এখন 1340 কিলোমিটারের মধ্যে আপাতত রিস্কি জোন বা রেড জোন হিসেবে যে এলাকাগুলো চিহ্নিত, এরকম একটা এলাকা চিহ্নিত করেই আপনার এই 200 কিলোমিটার পাকা দেয়াল নির্মাণের পরিকল্পনা, সিদ্ধান্ত, কার্যক্রম শুরু করে দিয়েছে ফিনল্যান্ড। সংবাদ মাধ্যমটি বলছে ইউক্রেনে যুদ্ধ করার জন্য নিয়োগ পাওয়া থেকে বাঁচতে পালাতে চাওয়া রাশিয়ানদের সংখ্যা বৃদ্ধির কারণেই নাকি বেড়া নির্মাণের সিদ্ধান্তের আরেকটা অংশ। এর পাশাপাশি নর্ডিক এই দেশটিও সামরিক জোট ন্যাটোতে যোগদানের সব কিছুই মোটামুটি ফাইনাল। ফিনল্যান্ডের ইমাত্রা বর্ডার ক্রসিংয়ে এই বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া সেখানে রাস্তা নির্মাণ এবং বেড়া স্থাপনের কাজ মার্চ মাসেই, এই মাসেই শুরু করার পরিকল্পনা রয়েছে দেশটির। বেড়ার কিছু অংশে আবার নাইট ভিশন ক্যামেরা, লাইট এবং লাউডস্পিকারও স্থাপন করা হবে। ফিনল্যান্ডের বর্ডার গার্ড বলছে ইমাত্রার 3 কিলোমিটার দীর্ঘ সীমানায় এই পাইলট প্রকল্প আগামী জুনের শেষের দিকেই শেষ হবে। বিবিসি বলছে ফিনল্যান্ড শক্তিশালী বেড়া নির্মাণের জন্য গত বছরের জুলাই মাসেই নিজেদের বর্ডার গার্ড আইনে সংশোধনীয় পাশ করেছিল। আর বর্তমানে কার্যকর থাকা কাঠের বেড়া মূলত গবাদি পশুর জন্য রাখা হলেও এখন হিউম্যান টু হিউম্যান, সেনাবাহিনীর অবস্থান প্লাস যে কোনো সময় জরুরি পরিস্থিতি হলে সিকিউরিটি সেফটি পারপাস এই জায়গাটা তৈরি করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই ফিনল্যান্ড তার পূর্ব সীমান্তকে শক্তিশালী করার চেষ্টা করছিল। রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে যুদ্ধের জন্য আংশিক সেনা সমাবেশের ঘোষণার মাধ্যমে রিজার্ভ সেনাদের তলবের নির্দেশ দেওয়ার পর বিপুল সংখ্যক রাশিয়ান ফিনল্যান্ডে পালিয়ে গিয়েছিল। আপনারা সকলে জানেন পুতিন কাকু 3 লাখ সেনার যে অবস্থান করেছিল। এরপর পরই এই যে রাশিয়ানরা ঢুকছে, এদেরকে আবার বিশ্বাস করতে পারতেছে না ফিনল্যান্ড। কারণ পুতিন অ্যাজ এ মাফিয়া সুপ্রিম লিডার, ধরেন আমাদের বাংলাদেশে রোহিঙ্গারা ঢুকছে না, আমরা জায়গা দিছি না, কিন্তু এদের মধ্যে সন্ত্রাসী তো এসে ঢুকছে, আজকে এরা বিস্ফোরা হয়ে গেছে, এদেরকে দমন নিপীড়ন করতে যেয়ে কত রঙের কাহিনী হচ্ছে। সুতরাং সব রাশিয়ানরা যে এমনি এমনি পালাইতেছে সেটা মানে বিশ্বাস করতে চায় না ফিনল্যান্ড। ফিনল্যান্ডের কথা হলো যে এদের মধ্যে পুতিনের এজেন্ট থাকতে পারে যারা ঢুইকা এই ধরনের কাহিনী করতে পারে। তো দেখা যাক বেড়া টেরা দিয়ে আসলে পুতিনকে আটকায় রাখা যায় কিনা, দাবায় রাখা যাবে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।